সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ মঙ্গলবার সন্ধ্যায় আরামবাগের কালীপুর মোড়ে খানাকুল থানার অন্তর্গত পূর্ব কাছড়া গ্রামের এক অসহায় দম্পতিকে, ভবঘুরে দম্পতি বলা যায়, কালীপুর এলাকায় ইতস্তত ঘুরতে দেখে আরামবাগ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুণ্ডু তাদের আরামবাগে ভবঘুরে ভবনে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলেন। জানা গেছে ওই দম্পতির 2 সন্তান থাকলেও এক সন্তান কিছুটা সাহায্য করলেও অপর সন্তানের সাথে তিনি থাকতে রাজি নন, যে কারণে এখান সেখান করে তাদের দিন কাটছিল। কালীপুর এলাকাতে তাদের নাকি প্রায়ই দেখা যাচ্ছিল। তারপরে আজকে নজরে আসে ডক্টর তৃপ্তি কুণ্ডুর, তিনি তাদের আরামবাগের ভবঘুরে ভবনে থাকা খাওয়ার ব্যবস্থা করছেন বলে জানা গেল। দেখুন বিস্তারিত। আমার বাড়ি হচ্ছে খানাকুল থানা পূর্ব কাছড়া, আমার গ্রামটার নাম হচ্ছে পূর্ব কাছড়া। আরামবাগে আমি প্রায় বর্ধমানে ছিলাম কিছুদিন, কখনো আমি মানে ওই জায়গাটার নাম ভুলে যাচ্ছি, গুলচন্দ্রপুরে কিছুদিন ছিলাম, তারপরে এদিকে আসতে বাধ্য হয়েছি যে এদিকে কেউ আছে আমাদের সাহায্য করবে। এখন কি কোথায় এনারা এসেছেন, এখন কি করবেন? ওনারা আমরা ওনাদের কাছে আমি চাইছি আমাদের ওষুধপত্র দরকার, আর আমাদের খাওয়া দাওয়া বা আমি নামাজ তেলাওয়াত করবো সেরকম একটা জায়গা চাইছি। আমার মাথার ছাদ নেই, একটা মাথার ছাদ চাইছি। আমাদেরকে ভবঘুরে নিয়ে যাচ্ছে পৌরসভার অফিসে, আমরা কি যেতে ইচ্ছুক? হ্যাঁ, অবশ্যই ইচ্ছুক। এখন কোথায় ছিলেন বসে? আমি এখানে কাটাচ্ছি, 15 দিনই ধরতে গেলে আসছে যাচ্ছি এই জায়গাটাই থাকছে। হ্যাঁ, এই কালীপুরে? কালীপুরে। কি নাম? আমার নাম সৈয়দা সাবানা সুলতানা। কে কে আছেন এখন? দুজন আছে আমরা, আমার স্বামী এবং আমি। আপনাদের পরিবারের কেউ নেই? পরিবারে কেউ নাই। আপনার সন্তান? 2 কন্যা আছে। তারা কি আপনাকে দেখছে না? আমি জামাই ঘরে থাকতে রাজি না, আর এক মেয়ে চাক সার্ভিস করে, সে আমাকে কিছু সাহায্য করে। এখনও করে? অল্প অল্প করে, ও তো বাইরে থাকে না, ওই জন্য ওর ভাড়া টাড়া অনেক কিছু মেনটেন করতে হয়। যখন দেখছি হচ্ছে না তখন আমি এসেছি এখানে। আপনার নাম? সৈয়দা সাবানা সুলতানা। দুজন আশ্রয়হীন দম্পতি, ওরা আশ্রয়হীন হয়ে পিকতলায় বসে আছে, খবর আমরা পাই। তখন আমরা ভবঘুরে ভবনে নিয়ে যাওয়ার কথা আলোচনা করি এবং আমাদের যারা ওয়ার্ডে যারা কর্মী আছে সবাই মিলে আলোচনা করি, করে আমরা চেয়ারম্যানকে ফোন করি, আমাদের মাননীয় চেয়ারম্যান সমীর ভাণ্ডারী মহাশয়। উনি যথেষ্ট এই বিষয়টা নিয়ে মানে মনোনিবেশ করেন বা আমাদেরকে সহায়তা করেন। উনি বলেন যে 3 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর মাননীয় বিশ্বনাথ চট্টোপাধ্যায়, ওনাকে ফোন করতে বলেন, উনি ওই ভবঘুরের দায়িত্ব আছে। ওনাকে ফোন করতে উনি সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ অবশ্যই আমরা যাচ্ছি, যে সময় ওনাদেরকে আমরা ওখান থেকে পিক আপ করে নিয়ে আসবো। এবং এখানে তো ভবঘুরে ভবনের যথেষ্ট সুব্যবস্থা, একটা মানুষ হোস্টেলে থাকলে যে যে সুব্যবস্থাগুলো পায়, আমরা তো আগেও অনেক মানুষকে এই ওয়ার্ড থেকে আমাদের কর্মীরা নিয়ে গেছে, সেখানে সুব্যবস্থা পেয়েছে এবং তারা ভালো আছে, আমরা সব খবরই রাখি এবং পাচ্ছি, ওরাও সেখানে সেরকম করে ভালো থাকবে। তাই জন্যে ওদিকে এই মাত্র ভবঘুরে ভবন থেকে গাড়ি এসে ওখানে মানে যত্ন করে তুলে নিয়ে গেছে, আশা করছি ওরা ওখানে ভালো থাকবে, আশ্রয়হীন আশ্রয় পাবে। ওদের বাড়ি খানাকুলে, ওদের বাড়ি খানাকুলে, যে কোনো কারণেই হোক, ঘোষপুরে বা ওইদিকে, যে কোনো কারণেই হোক ওরা আশ্রয়হীন হয়ে পড়েছে, আশ্রয়হীন, খাদ্যহীন, বস্ত্রহীন, খুব অসহায় হয়ে পড়েছে আর কি। পরিবারে কেউ ছিল না? ওদের ওনার স্বামী আর উনি দুজনেই ছিলেন, স্বামী স্ত্রী দুজনেই ছিলেন। এখন শুনতে পেলাম ওনার স্বামীর আবার ক্যান্সার, ওর এখন শুনতে পেলাম দুজন মেয়ে আছে, একটা ছেলে আছে, আর মেয়েরা হয়তো টুকটাক সাহায্য করে, কিন্তু মেয়ে জামায় সাহায্য নিয়ে মানুষ মানে খুব লজ্জিত থাকে, এটা আমরা খুব ভালো করে জানি। মেয়ে জামায় সাহায্য বা তাদের আস্থানে থাকতে খুব একটা মানুষ পছন্দ করে না আর কি, যে যা নিজেরটা বুঝে নিতে বা ব্যবস্থা করতে পছন্দ করে, এই জন্যই হয়তো ওরা এখানে গাছতলায় বসেছিল যদি কোনো ব্যবস্থা হয়। তারপরে খবর পেয়ে আমরা তো ফোন করেছি চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে, বিশ্বনাথ চ্যাটার্জির সহায়তায় ওনাদেরকে এখন আমরা পাঠাতে পেরেছি। এই মাত্রই ওনারা ভবঘুরে ভবনের দিকে গেছেন, আশা করছি ওনারা ওখানে ভালো থাকবেন। আগে একটি ঘটনা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে সবারই সামনে এসেছে, সেটা খুব দুঃখজনক। আজকের দিনে মানুষ একটা ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে, এর থেকে কষ্টের যন্ত্রণার সত্যিকারই কিছু নেই।
কিন্তু আমার একটাই কথা বলার, আমি এর জন্য খুব দুঃখিত, আমি বারবার বলছি ভীষণ দুঃখিত, খুব কষ্টের ঘটনা আবারও বলছি, কিন্তু একটা কথা বলা, যে মানুষটি ভিডিও করলো, যে মানুষটি ছবি তুললো, ছবি তুলেছেন বেশ করেছেন, ভিডিও করেছেন বেশ করেছেন, কিন্তু আমাদেরকে যদি সঙ্গে সঙ্গে খবর দিতেন, দু হাত দূরে আমরা আছি, সঙ্গে সঙ্গে খাবার তুলে, খাবার তুলে দিক বা না দিক আমাদেরকে, আমরা আছি দায়িত্বে, আমরা এই যে কালীপুরের মানুষের 2300 মানুষের দায়িত্বে, আমরা এই যে একটা কমিটি পরিবারের মতো পাশে আছি, সবসময় সমস্ত রকম বিপদে আপদে সাহায্য করার চেষ্টা করছি, চেষ্টাটা করছি, কতটা কি পারছি আমরা জানি না, যদি উনি একটুখানি কৃপা করে আমাদেরকে একটু খবর দিতেন না, খুব ভালো হতো, সেই মানুষটিকেও আমরা কিন্তু সেই মানুষটিকে আমরা একটুখানি ভবগুড়ে ভবনে পাঠিয়ে ভবগুড়ে ভবনের যেটা সহায়তা সেটা পেতে পারতেন। ওই একটা যতদূর সম্ভব আমার ছবিটা দেখে মনে হয়েছে মানুষটি বিকৃত মস্তিষ্ক, খুব অসহায়, সে অসহায় মানুষটা একটুখানি অন্ন বস্ত্র বাসস্থান এবং যেটা মানুষের বেঁচে থাকার প্রাথমিক শর্ত বা চাহিদা সেইগুলো অন্তত পেত, তারপরেরটা পরে ভাবা যেত। এটুকু আমাদের সকলের কাছে করজোড়ে বিনীত অনুরোধ, এরকম যদি আপনারা দেখেন খবর করুন, অসুবিধা নেই, আমাদেরকে তার আগে জানান সেই মানুষটি হয়তো সেখান থেকে পাগল মানুষ কোথা থেকে কোথায় হাঁটতে হাঁটতে চলে গেছে, রাতের অন্ধকারের ব্যাপার ছিল, হ্যাঁ আমাদেরকে জানান, আমরা ভবগুড়ে ভবনে মাননীয় মুখ্যমন্ত্রীর তার সুব্যবস্থা তিনি অকৃপণ হাতে সবারই জন্য বাড়িয়ে দিয়েছেন এবং সহায়তার জন্য আমাদের স্তরে স্তরে ভাগ করে আমাদের আমাদের মতো কর্মীদিকে তিনি বহাল করেছেন, আমরা যেন তাঁর সেই সহায়তাটা আমরা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আমরা কিন্তু এখানে পুরো কমিটি গঠন করে এখানে আছি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।